হ্যালো বন্ধু, আমি আলম। আপনারা দেখছেন আপনাদের সেই ছোট্ট ভাইয়ের ছোট্ট টেক বাংলা আলম ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রিয়েলমি 6i এবং রেডমি 9 এই দুটো মোবাইল বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে, যেটা 15 থেকে 20 হাজার টাকার মধ্যে। এবং অনেকেই আছেন রিয়েলমির লাভার এবং রেডমির লাভার, অনেকেই চিন্তিত আছেন যে এই দুটো মোবাইলের মধ্যে কোন মোবাইল ফোনটা কিনবেন। তো তাই তাদের জন্য আজকের আমি এই ভিডিওতে এই দুটো মোবাইলের মধ্যে ডিটেল একটা কম্পারিজন ভিডিও করব। ক্যামেরা বলো, ডিসপ্লে বলো, পারফরমেশন বলো, সব কিছু নিয়ে আমি ডিটেলস একটা কম্পারিজন করব। তারপরে বলবো কোন মোবাইল ফোনটি আপনার জন্য বেটার হবে। তো বন্ধুরা, অবশ্যই আপনি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন, আর এই ছোট্ট ভাইটাকে আপনারা একটু সাপোর্ট করুন। আর ভিডিওটি আপনি দেখছেন এখনও পর্যন্ত একটি লাইক না করে থাকলে একটি লাইক করে ফেলুন, আর চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকো কি করছো বন্ধুরা, সাবস্ক্রাইবটাও করে ফেলো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট ভাইয়ের তরফ থেকে। তো চলো আজকের আর বেশি না বকে সরাসরি ভিডিওর দিকে চলে যাওয়া যাক। বন্ধুরা, সবার প্রথমে আমি এই দুটো মোবাইলের ডিসপ্লেকে নিয়ে কিছু কথা বলতে চাই। এখানে আপনারা রিয়েলমি 6i এর মধ্যে যে ডিসপ্লেটা পাবেন 6x5 ইঞ্চি একটা HD+IPS ডিসপ্লে পাবেন। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন এখনকার দিনে এই মোবাইল ফোনটির মধ্যে আপনারা HD+ ডিসপ্লে পাচ্ছেন, এবং এই যেটা ব্যাজেস নিচের চেনটাও আপনারা অনেকটাই ছোট পাবেন। তার সঙ্গে সঙ্গে এখানে ফোন সাইডে আপনারা কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশনও পেয়ে যাচ্ছেন। এবং যদি এখন বলা যায় রেডমি 9 এর কথা, তো এই মোবাইল ফোনটিতে আপনারা যে ডিসপ্লেটা পাবেন 6x5 3 ইঞ্চি একটা ফুল HD+IPS ডিসপ্লে পাবেন। তো বুঝতেই পাচ্ছেন এখানে ফুল HD+ ডিসপ্লেটা দিয়েছে, এই যে এটা ভিডিও কোয়ালিটি অবশ্যই আপনারা বেটার পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে এখানেও যে বেজেলস নিচের চেনটাও আপনারা অনেকটাই ছোট পাবেন, এখানেও আপনারা কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, ডিসপ্লের দিক থেকে দেখতে গেলে কিন্তু রেডমি 9 এর ডিসপ্লেটা আপনারা বেটার পেয়ে যাচ্ছেন, কেননা এখানে আপনারা ফুল HD+ ডিসপ্লেটা পাচ্ছেন। সেই জন্য এই যেটা ডিসপ্লে কোয়ালিটি আপনারা বেটার পেয়ে যাবেন এখানে রেডমি 9 এর মধ্যে। এবং যদি দুটো মোবাইলের ব্যাকসাইডের ডিজাইনের কথা বলা হয়, তো এখানে আপনারা রিয়েলমি 6i এর মধ্যে যে ব্যাকসাইডের ডিজাইনটা পাবেন পলিকার্বনেট বডি। পলিকার্বনেট বডি হওয়ার পরেও খুব সুন্দর চকচকের ডিজাইন পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে ব্যাকসাইডটা আপনারা দেখতেই পাচ্ছেন একটা দাগ দাগ একটা রেখাও ব্যাকসাইড থেকে পেয়ে যাচ্ছেন। এবং ব্যাকসাইডটা আপনারা 4টে ক্যামেরা সেটআপ, LED ফ্ল্যাশ এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাও পেয়ে যাচ্ছেন। এবং যদি এখন বলা যায় রেডমি 9 এর কথা, তো এই মোবাইল ফোনটির ব্যাকসাইডটাও আপনারা পেয়ে যাবেন পলিকার্বনেট বডি। পলিকার্বনেট বডি হওয়ার পরেও খুব সুন্দর চকচকের ডিজাইন পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে ব্যাকসাইডটা আপনারা কোয়াড ক্যামেরা সেটআপ, LED ফ্ল্যাশ এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাও পেয়ে যাচ্ছেন। বন্ধুরা, এখানে যে ব্যাকসাইডের ক্যামেরার ডিজাইনটা খুব সুন্দর লাগছে কিন্তু রেডমি 9 এর মধ্যে, যেটা ক্যামেরার ডিজাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে এখানে যে ক্যামেরার ডিজাইনটা, কিন্তু এখানে রিয়েলমি 6i এর মধ্যে ততটা আপনারা খাস ক্যামেরার ডিজাইন পাবেন না। রিয়েলমির প্রত্যেকটা মোবাইলের মতো এখানেও আপনারা সেম ক্যামেরার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, ডিজাইনের দিক থেকেও দেখতে গেলে রেডমি 9 এর যে ডিজাইনটা আপনারা কিন্তু বেটার পেয়ে যাবেন এখান থেকে। এবং যদি এখন বলা যায় দুটো মোবাইলে ক্যামেরাকে নিয়ে কোনো কথা, তো এখানে আপনারা যে রেডমি 9 এর মধ্যে ব্যাকসাইডে পেয়ে যাবেন 4টে ক্যামেরা সেটআপ, যেটার মেইন সেন্সারটা আপনারা পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের। তার সঙ্গে সঙ্গে এখানে আপনারা পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তার সঙ্গে সঙ্গে এখানে আপনারা একটা পেয়ে যাবেন 5 মেগাপিক্সেল মাইক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল একটা ডেপ সেন্সার লেন্সও পেয়ে যাচ্ছেন। সেলফি ক্যামেরার কথা বলা হয়, তো এখানে আপনারা 8 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরাও পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, এখন যদি রিয়েলমি 6i এর কথা বলা হয়, তো এখানে আপনারা ব্যাকসাইডে পেয়ে যাবেন 4টি ক্যামেরা সেটআপ, যেটার মেইন সেন্সারটা আপনারা পেয়ে যাবেন 48 মেগাপিক্সেলে। তার সঙ্গে সঙ্গে এখানে আপনারা পেয়ে যাবেন একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল মাইক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল একটা ডেপ সেন্সার লেন্স। সেলফি ক্যামেরার কথা বলা হয়, তো এখানে আপনারা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ক্যামেরার দিক থেকে দেখতে গেলে কিন্তু রিয়েলমি 6i এর ক্যামেরাটা আপনারা বেটার পেয়ে যাবেন। এবং যদি এখন বলা যায় দুটো মোবাইলের পারফরমেশন অর্থাৎ প্রসেসরকে নিয়ে কোনো কথা, তো এখানে দুটো মোবাইলের মধ্যে আপনারা সেম প্রসেসর পেয়ে যাবেন, হিলিও মিডিয়াটেকের G80 প্রসেসর পেয়ে যাবেন, যেটা একটা নতুন প্রসেসর। অবশ্যই খুব ভালো গেমিং এক্সপিরিয়েন্স আপনারা দুটো মোবাইলের মধ্যে দেখতে পাবেন। তো মোবাইলের মধ্যে আপনি পাবজি গেম বলো, কল অফ ডিউটি বলো, ফ্রি ফায়ার বলো, খুব ভালোভাবে কিন্তু দুটো মোবাইলের মধ্যে আপনি খেলতে পাবেন। এখন বলা যায় দুটো মোবাইলের ব্যাটারি কিনে কোনো কথা, তো এখানে আপনারা রেডমি 9 এর মধ্যে যে ব্যাটারিটা পাবেন 5020 অ্যাম্পের একটা পাওয়ারফুল ব্যাটারি পাবেন, টাইপ সি ক্যাবলও পেয়ে যাচ্ছেন অবশ্যই, কিন্তু এখানে আপনারা 5000 পাচ্ছেন না, একটা 10W-এর নর্মাল চার্জার পেয়ে যাবেন। এবং রিয়েলমি 6i এর কথা বলাই, তো এখানে আপনারা 5000 mAh-এর পাওয়ারফুল ব্যাটারি পাবেন, তার সঙ্গে সঙ্গে টাইপ সি ক্যাবলও পেয়ে যাবেন, এবং এখানে আপনারা পেয়ে যাবেন একটা 18W-এর ফাস্ট চার্জার।
তো বন্ধুরা ব্যাকের দিক থেকে দেখতে গেলে কিন্তু অনেকটা আগে চার্জ করে দেবে রিয়েলমি সিক্স আই। এখানে আপনারা পেয়ে যাবেন একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার, সেই জন্য রিয়েলমি সিক্স আই যেটা অনেকটা আগে চার্জ করে দেবে। কিন্তু দুটো মোবাইলের যেটা ব্যাকারি ব্যাকআপ কিন্তু আপনারা সেম পেয়ে যাবেন দুটো মোবাইলের কাছ থেকে। এবং যদি এখন বলা যায় দুটো মোবাইলের র্যাম ভ্যারিয়েন্ট এবং প্রাইসের কথা, তো এখানে রিয়েলমি সিক্স আই যেটা বেস্ট ভ্যারিয়েন্ট 4GB 64GB যেটা আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন 17,000 টাকার মধ্যে, এবং রেডমি নাইন যেটা আপনারা বেস্ট ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন 4GB 64GB আপনারা পেয়ে যাবেন 15,000 টাকার মধ্যে। তো বন্ধুরা এখন যদি বলা যায় কোন মোবাইল ফোনটি আপনার জন্য বেটার হবে, তো বন্ধুরা আমি বলবো এখানে আপনি যদি ক্যামেরাটা ভালো নিতে চাইছেন আপনি রিয়েলমি সিক্স আইটা নিতে পারেন। আর আপনি যদি চাইছেন প্রসেসর ভালো নিতে চাইছেন, ডিসপ্লে ভালো নিতে চাইছেন, একটা ভালো ব্যাটারি নিতে চাইছেন, তো আপনি রেডমি নাইনটাও নিতে পারেন, যেটা কম দামের মধ্যে আপনারা এই মোবাইল ফোনটি পেয়ে যাবেন। 2,000 টাকা কিন্তু আপনারা সেভ পেয়ে যাবেন এই মোবাইল ফোনটির কাছ থেকে। তো বন্ধুরা আপনাদের মতে কি আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা এটাই ছিল আজকের এই দুটো মোবাইলের মধ্যে ডিটেল কম্পারিজন। আর এই ছোট্ট ভাইয়ের ভিডিও যদি দেখতে দেখতে আপনাদের কোনো এক জায়গায় বিন্দুখানি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, তার সঙ্গে সঙ্গে এখনও পর্যন্ত আমার চ্যানেলকে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকো কি করছো বন্ধুরা, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে ফেলো। তো বন্ধুরা আবার দেখাবে আগামীকাল নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের এতটাই, বাই ফ্রেন্ড, টেক কেয়ার ফ্রেন্ড।